হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ। ছোট ছোট ইংরেজি বাক্য আমরা রোজ একটু একটু করে শিখে নেব। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। মুখোমুখি কথা বলো, টক ফেস টু ফেস। তার সম্বন্ধে আমাকে জানাও, লেট মি নো অ্যাবাউট হিম। সর্বদা নিজেকে ঠান্ডা রাখুন, অলওয়েজ কিপ ইওর সেলফ কুল। এটা অনেক আগের থেকেই প্রচলিত, ইট হ্যাজ বিন অ্যারাউন্ড ফর আ লং টাইম। তোমার অতিরিক্ত খরচ না করাই উচিত, ইউ শুড নট স্পেন্ড এক্সট্রা। কাজটি চালিয়ে যাও, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। এটা একেবারে নতুনের মতো লাগছে, ইট লুকস ব্র্যান্ড নিউ। তুমি কি নিয়ে এত উদ্বিগ্ন, হোয়াট আর ইউ সো ওয়ারিড অ্যাবাউট। লোকটি চেতনা হারিয়ে ফেলেছে, দ্য ম্যান হ্যাজ লস্ট কনসিয়াসনেস। সে ঠিক ভুলের পার্থক্য বোঝে না, হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং। আমার সম্পর্কে তোমাকে ভাবতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট মি। গল্পের বিষয়বস্তু কী ছিল, হোয়াট ওয়াজ দ্য কন্টেন্ট অব দ্য স্টোরি, তার বিপরীতে যেও না। ডোন্ট গো এগেনস্ট হেম অর ডোন্ট গো এগেনস্ট হার। তুমি কি আমাদের মধ্যেকার চুক্তিটি ভুলে গেছো, হ্যাভ ইউ ফরগটন দ্য এগ্রিমেন্ট বিটুইন আস। তুমি কি তার সাথে কাজটি নিশ্চিত করেছো, ডিড ইউ কনফার্ম দ্য ওয়ার্ক উইথ হেম। আমি আর কখনো ওর সাথে কথা বলবো না, আই উইল নেভার টক টু হিম এগেন। মানুষ সৃষ্টির সেরা জীব, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার অফ ক্রিয়েশন। আজকের খেলাটি টিভিতে সরাসরি সম্প্রচার হচ্ছে, টুডেজ গেম ইজ বিং ব্রডকাস্ট লাইভ অন টিভি। তুমি আমাকে মিথ্যে বলেছো কেন, হোয়াই ডিড ইউ লাই টু মি। এটা আর কখনো করবে না, ইট উইল নেভার ডু এগেন। আমি তাকে ধ্বংস করে দেব, আই উইল ডিস্ট্রয় হেম। আমি বিবেচনা করে তারপর জানাবো, আই উইল কনসিডার অ্যান্ড দেন ইনফর্ম। তার সাথে তোমার কি কথোপকথন হয়েছে, হ্যাভ ইউ হ্যাড আ কনভার্সেশন উইথ হেম। এই জায়গাটি আমার জন্য বিরক্তিকর, দিস প্লেস ইজ বোরিং ফর মি। কাজটি ততটাও কঠিন নয়, দ্য টাস্ক ইজ নট দ্যাট ডিফিকাল্ট। আমি বাড়িতে তৈরি খাবার পছন্দ করি, আই লাইক হোম মেড ফুড। তুমি কি নিয়ে এত বিভ্রান্তিতে আছো, হোয়াট আর ইউ সো কনফিউজড অ্যাবাউট। তোমার কি দৃঢ় বিশ্বাস আছে যে তুমি এটা করতে পারবে, ডু ইউ বিলিভ ইউ ক্যান ডু ইট। তোমাকে এটার জন্য পস্তাতে হবে, ইউ হ্যাভ টু পে ফর ইট। আমি তার পছন্দ জানি, আই নো হিজ চয়েস। সে আমাকে ভুল তথ্য দিয়েছে, হি গেভ মি রং ইনফরমেশন। আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি, আই এম লিভিং জাস্ট ফর ইউ। নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, টেক কন্ট্রোল অফ ইউর সেলফ। কাজটি গুরুত্বের সাথে করো, ডু দ্য ওয়ার্ক সিরিয়াসলি। রান্না শেষ হলে খেতে দাও, ওয়েন দ্য কুকিং ইজ ওভার লেট ইট ইট। এটা তোমাকে উৎসর্গ করলাম, আই ডেডিকেট ইট টু ইউ। আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, আই ওয়ান্ট টু আস্ক ইউ আ কোয়েশ্চেন। আমি কাজটি করতে অক্ষম, আই এম আনএবল টু ডু দ্য জব। কাজে মনোনিবেশ করো, কনসেন্ট্রেট অন ওয়ার্ক। তুমি কি তাতে সন্তুষ্ট, আর ইউ স্যাটিসফাইড উইথ দ্যাট। তার সাথে তর্কে জড়িও না, ডোন্ট গেট ইনভলভড ইন অ্যান আর্গুমেন্ট উইথ হেম।
এ সম্বন্ধে তোমার ধারণা কম। ইউ হ্যাভ লিটল আইডিয়া অ্যাবাউট দিস। বড়দের অসম্মান করা উচিত নয়। অ্যাডাল্ট শুড নট বি ডিসরেসপেক্টেড। এর পরিণতি ভালো হবে না। দ্য কনসিকোয়েন্সেস উইল নট বি গুড। আমি অনেক চেষ্টা করেছি। আই ট্রাইড আ লট। বিষয়টি সম্বন্ধে তুমি কি বিস্তারিত জানো? ডু ইউ নো দ্য ডিটেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট? আমি তোমার কাজটি সফলভাবে শেষ করেছি। আই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইয়োর ওয়ার্ক। সে ভালো পরামর্শ দিয়েছে। হি গেভ গুড অ্যাডভাইস। জুতো খুলে ভেতরে এসো। টেক অফ ইয়োর শুজ অ্যান্ড কাম ইনসাইড। তোমাকে আজকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। ইউ লুক ভেরি স্যাড টুডে। প্রত্যেকেই জীবনে ভুল করে। এভরিওয়ান মেক্স মিস্টেক্স ইন লাইফ। মিস্টেক মানে ভুল। অবশ্যই এটা হবে। অফ কোর্স ইট উইল। এটা সত্যি খারাপ। ইটস রিয়েলি ব্যাড। অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর আ লং টাইম। ওয়েট মানে অপেক্ষা করা। সেক্ষেত্রে আমি অপেক্ষা করব। ইন দ্যাট কেস আই উইল ওয়েট। এতে দোষ কি? হোয়াটস রং উইথ ইট? রং মানে দোষ বা ভুল। আমি কাল ফ্রি আছি। আই এম ফ্রি টুমরো। দুদিন ব্যবহার করে দেখো। ট্রাই ইট ফর টু ডেজ অর ইউজ ইট ফর টু ডেজ। দুদিন ব্যবহার করে দেখো। এখন বলতে পারো। নাও ইউ ক্যান সে। সে কথা দিয়েছিল। শি প্রমিসড অর হি প্রমিসড। এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। দিস ওয়ার্ক ইজ ভেরি রিস্কি। রিস্ক মানে ঝুঁকি। আমি শুনেছি এটা। আই অলরেডি হার্ড ইট। সে হঠাৎ রেগে গেল। হি ওয়াজ সাডেনলি অ্যাংরি। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ। অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ। এটা প্রায় সব কিছু। ইট ইজ অলমোস্ট এভরিথিং। সব কিছু তুলে নাও। পিক আপ এভরিথিং। এখন বুঝতে পেরেছি। গট ইট নাও। এটা তোমার ইচ্ছা। ইটস ইয়োর উইশ। এটা গুরুত্বপূর্ণ নয়। ইট ইজ নট ইম্পর্টেন্ট। আমরা অবশ্যই আসব। উই উইল শিওরলি কাম অর উই উইল ডেফিনেটলি কাম মানে আমরা অবশ্যই আসব। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? ডোন্ট গো নাও। এখন যেও না। ওয়েট আ বিট। একটু অপেক্ষা করো। আস্ক হিম। তাকে জিজ্ঞাসা করো। ট্রাই এগেন অ্যান্ড এগেন। বারবার চেষ্টা করো। স্টেপ বাই স্টেপ। ধাপে ধাপে। হাউ মাচ মানি? কত টাকা? অ্যাট এনি কস্ট। যে কোনো মূল্যে। আই ওয়াজ দেয়ার। আমি সেখানে ছিলাম। ডোন্ট স্মোক। ধূমপান করো না। টার্ন অন দ্য ফ্যান। ফ্যানটি চালু করো। কাম ইন। ভেতরে আসো। ডু ইয়োর বেস্ট। সাধ্যমতো চেষ্টা করো। কল ওয়েন ইউ অ্যারাইভ। পৌঁছে ফোন করো। আই অ্যাম ইন ডেঞ্জার। আমি বিপদে আছি। কিপ গোয়িং। চালিয়ে যাও। কিপ ডিস্টেন্স। দূরত্ব বজায় রাখো। আই ফরগট ইট। আমি ভুলে গেছি। কাম ব্যাক। ফিরে এসো। ইটস নট মাইন। এটা আমার না। ইট সামথিং। কিছু খাও। কাম অন। চলে আসো। প্লিজ কিপ কোয়াইট। দয়া করে চুপ থাকুন। কিপ রাইটিং। লিখতে থাকো। থিঙ্ক ফর ইয়োরসেলফ। নিজের জন্য চিন্তা করো।
গো টুগেদার, একসাথে যাও। আর ইউ ইল, তুমি কি অসুস্থ? রান অ্যাওয়ে, পালিয়ে যাও। আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। হুইচ ইজ বেটার, কোনটা ভালো? ইটস টু স্মল, এটা খুবই ছোট। দ্যাটস নট রাইট, এটা ঠিক নয়। নট রাইট নাও, এখন নয়। রিড দ্য বুক, বইটি পড়ো। কল হিম, তাকে ডাকো। ওয়েল ডান, ভালো করেছ। আই অ্যাম লিভিং নাও, আমি এখন চলে যাচ্ছি। লেট মি সি, আমাকে দেখতে দাও। সিট ডাউন প্লিজ, দয়া করে বসুন। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। লিটল বাই লিটল, একটু একটু করে। স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। রাইট ইট ইন ইংলিশ, এটি ইংরেজিতে লেখো। লেটস গো, চলো যাই। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। আই অ্যাম ইনোসেন্ট, আমি নির্দোষ। লেটস মিট, চলো দেখা করি। কিপ ওয়েটিং, অপেক্ষা করতে থাকো। ডেফিনেটলি আই উইল কাম, আমি অবশ্যই আসব। নো স্মোকিং, ধূমপান নিষেধ। হ্যালো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। কিপ ওয়াচিং, স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।